দেশব্যাপী সংখ্যালঘুদের উপর দুর্বৃত্তদের হামলায় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে আবার কৌশলে প্রশাসন দায়ভার এড়াতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়া রঞ্জিত মল্লিক মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য সারা দেশে সংখ্যালঘুদের উপর মধ্যযুগীয় বর্বরতা চালানো হচ্ছে এতে শত শত সংখ্যালঘুরা অন্য বস্ত্র ও বাসস্থান সেরে খোলা আকাশের নিচে অনাহারে জীবনযাপন করছে বলেও জানান তিনি মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সহ নির্যাতিতদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তিনি